তৌফিক ওয়েন টু লাইব্রেরি উইথ আ ভিউ টু ড্যাশ। আমরা একটা সূত্র জানি যে উড ইউ মাইন্ড ডু নট মাইন্ড উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ক্যান নট হেল্প কুড নট হেল্প। এই কয়টা ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, যেহেতু এখানে উইথ আ ভিউ টু আছে, অতএব এর পরবর্তী ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ হবে। কতে যেমন আছে রিড আ বুক, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ নেই, সঠিক নয়। কতে আছে রিডস আ বুক, ভার্বের সঙ্গে আইএনজি নেই, সঠিক নয়। গতে আছে রিডিং আ বুক, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, অতএব গ নম্বর সঠিক হবে। গতে আছে বাই সাম বুকস, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ নেই, অতএব গ সঠিক, যেহেতু উইথ আ ভিউ টু পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ অর্থাৎ রিডিং এর সঙ্গে আইএনজি যোগ আছে, এটাই সঠিক। থ্যাংক ইউ। দ্য ফাদার উইথ হিজ সেভেন ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। এখানে আমরা জানি যে প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট থাকে, এখানে প্রিপজিশনের পূর্বে দি ফাদার সাবজেক্ট, অতএব উইথ থেকে হিজ সেভেন ডটার্স পর্যন্ত যদি আমরা কেটে দেই তাহলে সাবজেক্ট থাকে দি ফাদার। দি ফাদার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অতএব সিঙ্গুলার নাম্বার, কিন্তু ডান পাশে আবার আছে লেফট দ্য হাউস। লেফট দ্য হাউস উল্লেখ আছে লেফট, অর্থাৎ লিভ এর পাস্ট ফর্ম লেফট, অতএব এখানে অতীতকালের সিঙ্গুলার ভার্ব বসবে। কতে আছে প্রেজেন্ট পারফেক্ট, খতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং গতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অগ্রণী ভার্ব রয়েছে, অতএব পাস্ট টেন্সের সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, অতএব ঘ হবে সঠিক। দি শার্ট ইজ ড্যাশ, এখানে বলা হয়েছে শার্টটা আমার মনের মতো। মনের মতো হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় আফটার সাম ওয়ান টেস্ট, অর্থাৎ এই সাম ওয়ান এর এখানে মাই হতে পারে, ইজ হতে পারে, তাহলে আমরা দেখব কোনটা হতে পারে। কতে আছে আফটার মাই টেস্ট, অতএব এখানে আফটার আছে সাম ওয়ান এর পরিবর্তে মাই বসাতে, এটা সঠিক। ক্ষতে আছে অ্যাকর্ডিং টু মাই টেস্ট, এটা হবে না। গতে আছে বিফোর মাই টেস্ট, এটাও সঠিক না। ঘতে আছে আফটার ওয়ান্স টেস্ট, এটাও সঠিক না, যেহেতু এখানে বলা হয়েছে যে আফটার সাম ওয়ান্স টেস্ট, এখানে কিছু মাই হিজ ইত্যাদি বলবে, অর্থাৎ সঠিক হচ্ছে ক। থ্যাংক ইউ।